এই মুহূর্তে অন স্ক্রিনে আমাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল রয়েছে এখানে দেখো লেখা রয়েছে সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি ইউজি সেকেন্ড সেমিস্টার এন ইপি দুই হাজার চব্বিশ বিএসসি কোর্সের অর্থাৎ সিলেবাসটার নাম লেখা রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ আমাদের ইউটিউব চ্যানেলের নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে শিক্ষাবর্ষ লেখা রয়েছে কন্ট্যাক্ট নম্বর আমাদের কিন্তু লেখা রয়েছে সঙ্গে লেখা রয়েছে পিডিএফ থ্রি যারা যারা না তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি পরিবেশ বিদ্যা অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ইনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশ বিদ্যা থেকে আমরা কিন্তু একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি যেটা আমরা পুরো সেমিস্টার জুড়ে কিন্তু ছাত্রছাত্রীদেরকে প্রোভাইডেড করছি যেখানে হানড্রেড পারসেন্ট কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমরা রেখেছি কোশ্চেন প্যাটার্ন তোমরা যারা যারা জানো না তোমাদের জানিয়ে রাখি শুধুমাত্র এমসিক প্রশ্ন আসবে আমাদের এই আ সিলেবাস থেকে তো যেমনটা বললাম এটা আমাদের পেইড নোটস আমরা কিন্তু সিলেবাস থেকে হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য চারশোটার বেশি প্রশ্ন এবং উত্তরকে পেইড নোটসের আওতায় করেছি এই চারশোটার বেশি প্রশ্ন এবং উত্তর তোমরা যদি এখনই নিয়ে নিয়ে একটু সময় নিয়ে এই চারশোখানা প্রশ্ন পড়তে পারো তাহলে তোমাদের পরীক্ষা পাশ নম্বর নিয়ে কোনো চিন্তাভাবনা করতে হবে না এখন অনেক এরকম আজব ছাত্রছাত্রী আসে যারা বলবে এত হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট করছেন পরীক্ষার কি আপনি বানাবেন তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি শুধুমাত্র যে যে পরিবেশবিদ্যার নোট আমরা প্রোভাইডেড করেছি তা তো নয় তোমরা একটু দেখে নাও আমরা মেজরের মাইনরের প্রত্যেকটা সাবজেক্টের পেইড নোটসগুলো প্রোভাইডেড করেছি মেজরের বাংলা থেকে শুরু করে এডুকেশন পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি প্রত্যেকটা সাবজেক্টের আমরা পেইড নোটসগুলি প্রোভাইডেড করেছি তো সেই প্রশ্নগুলির সাথে মিলিয়ে নিয়েও আমাদের সাজেশন থেকেই ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের পেইড নোটস থেকেই বাকি মেজর এবং মাইনরের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখান থেকে কিন্তু ছাত্রছাত্রীরা হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট কমন পেয়েছে তার জন্যই বলি আমাদের সাজেশনটার নাম হচ্ছে বোম্মাস্তর সাজেশন এর আগেও আমরা কিন্তু বোম সাজেশন প্রদান করেছি হান্ড্রেড টি হান্ড্রেড পার্সেন্ট শুধুমাত্র যে সেকেন্ড সেমিস্টার তা নয় ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হয়ে গেল আমাদের চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো আমাদের সাথে এবং পরীক্ষার প্রশ্নপত্রগুলিও আমরা কিন্তু আলোচনা করেছি হান্ড্রেড টি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ছাত্রছাত্রীরা কমন পেয়েছে যারা যারা জানো তাদের তো তোমরা তো জানোই যারা যারা সেই আজব ছাত্রছাত্রীরা আছে, না তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখলাম এবার দেখি দেখো অনেকে এখন ভাববে যে এই চারশোখানা প্রশ্ন আমরা যদি এখন নেই তাহলে এখন তো আমরা পড়তে পারবো না দেখো যদি সেমিস্টারে ভালো করে পাশ করতে চাও একটা নম্বর নিয়ে তাহলে এই চারশোখানা প্রশ্ন তোমাদের পেইড করে বা পেমেন্ট করে কিন্তু নিতেই হবে কোনো করার নেই এবার একটা সিম্পল সলিউশন তোমাদের জানিয়ে রাখি দেখো যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্নাবলী হবে ক্ষেত্রে এখানে তোমাদের বেশি সময় ভেস্ট হবে না বোঝা গেল চারশোখানা প্রশ্ন একটু যদি সময় নিয়ে নিয়ে পড়ো না তিন থেকে চার ঘন্টা এখনও যেহেতু অনেক সময় রয়েছে আর তোমাদের জানি যে কালকেই পরীক্ষা তবে কিছু ঘন্টা তো এই মুহূর্তে সময় আসে তাই না যারা যারা এর আগেও আমরা আমাদের পেইড নোটস নেওনি এখন তোমাদের জানিয়ে রাখি তিন থেকে চার ঘন্টা যদি একটু এই পিডিএফ ফাইলগুলো জাস্ট রিডিং পড়তে পারো কেন রিডিং পড়ার কথা বললাম কারণ এমসি কিউ শুধুমাত্র রিডিং পড়লেই কিন্তু মনে থাকবে সেরকমভাবেই কিন্তু আমাদের পিডিএফ ফাইলটা আমরা ডিজাইন করেছি তিন থেকে চার ঘন্টা এবার একটু হিসাব করো এক ঘন্টা মানে চার ঘন্টা যদি পড়ো তাহলে এক ঘন্টায় তো তোমাদের একশোটা করে প্রশ্ন পড়তে হচ্ছে আজকে রাত্রিবেলা দু ঘন্টা পড়ে নাও কালকে সকালবেলা দু ঘন্টা পড়বে চার ঘন্টা হয়ে গেল। মধ্যে কথা হচ্ছে আজকে দুশোটার বেশি প্রশ্ন পড়ে নাও আজকে যদি তোমরা তিনশোটা পড়তে পারো তাহলে কালকে বাকি যে কয়েকটা থাকবে সেগুলো পড়ে নেবে এটাই বলার ছিল শুরুতেই বলে দিলাম ইচ্ছুক ছাত্রছাত্রী আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেভেন থ্রি এইট ফোর জিরো আবারও বলছি সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স নম্বরে এখানে তোমার নম্বরটা দেখতেই পাচ্ছ তার জন্য তোমাদের পেমেন্ট করতে হবে চারশো টাকা ঠিক আছে এই চারশো টাকা পেমেন্ট করে সম্পূর্ণ পিডিএফ ফাইলটা তোমরা পেমেন্ট আকারে কিন্তু পেমেন্ট করে নিতে পারো পেমেন্ট করার এক মিনিটের মধ্যেই সম্পূর্ণ পিডিএফ ফাইলটা তোমরা পেয়ে যাবে হ্যাঁ তো যাই হোক এবার আমাদের পেইড নোটস একদম পেইড নোট তোমাদের সামনে আজকে তুলে ধরেছি দেখো আমাদের পেইড নোটসের তিন নম্বর পিডিএফ ফাইলটা এখন তোমাদের সামনে এখান থেকে কিছু প্রশ্ন জাস্ট একটু আলোচনা করব। দেখো প্রথমে যে প্রশ্নটিকে রাখা হয়েছে ভারতবর্ষে অভয়ারণ্যের সংখ্যা কয়টি সেটা হচ্ছে পাঁচশোটি উত্তর হবে কোনো কোনো বইয়ে পাঁচশো এক দুই তিন থাকতে পারে উত্তরটা হচ্ছে পাঁচশোটি বোঝা গেল তারপরে নিচে আসি বৃক্ষরোপণ উপলক্ষে বিদ্যালয়ে এটা জাস্ট সহজ প্রশ্নের আগে আলোচনা করছি না আর তারপরে নিচে আসি আর একটা প্রশ্নকে একটা আলোচনা করা করছি দেখো গ্রিন হাউস শব্দটির অর্থ কী দেখো এইগুলো প্রশ্ন কি তোমরা পড়তে পারবে না গ্রিন হাউস শব্দটির অর্থ কী পড়ে নিলাম গ্রিন হাউস মানে কি গাছপালা পরিচর্চা করা গ্রিন হাউস শব্দটির অর্থ হচ্ছে গাছপালা পরিচর্চা করা পরবর্তী বিওডি এই যে মোস্ট ইম্পর্টেন্ট যেমনটা বলেছিলাম স্বাস্থ্য দূষণ এই সমস্ত বিষয় কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ বিওডি কি বিওডি যারা যারা জানো তোমরা সবাই জানো যে জল দূষণ বা মানে মানে কোন স্বাস্থ্য নির্ণয় করে সেটা হচ্ছে বিওডি হচ্ছে জলের সাথে কানেক্টেড তারপরে চলে আসি একটু নিচে আসবে দেখো এই সমস্ত প্রশ্ন জাস্ট একবার দেখবে এখান থেকে দেখো একটু শাল টাইপেরও প্রশ্ন আসে এখানে আমরা দুর্ঘটনা থেকে একটা প্রশ্ন রেখে রেখেছি ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয় উনিশশো চুরাশি সালের তিনে ডিসেম্বর যদিও মানে ডেটটা জানতে চায় না সালটা জানতে চায় যদি পরীক্ষা একটু প্রশ্নটি কঠিন হয় তাহলে কিন্তু এই পুরোটাই তোমাদের জানতে হবে তো এই মানে শুধুমাত্র এই যে প্রশ্নটা এটা একটু তোমাদের মানে ক্রিটিক্যাল জিনিস যে একটু মাথায় রাখা যদিও যারা যারা একটু পারবে মাথায় রাখবে আর তাছাড়া এমনিতে যা যা রয়েছে এগুলো কিন্তু একদম সিম্পল বিষয় বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ শুধুমাত্র অক্সিজেনটা না সম্পূর্ণটাই দেখার চেষ্টা করবে কুড়ি পয়েন্ট পঁচানব্বই বা কুড়ি এ ধরতে পারো ঠিক আছে এইরকম কিন্তু কিছু কিছু প্রশ্ন রয়েছে এগুলো তোমরা রিডিং পড়লেই কিন্তু সম্পূর্ণটাই পেয়ে যাবে শুধুমাত্র পাঁচ নম্বর নিয়ে চিন্তা করতে হবে না একটা সুন্দর নম্বর পেয়ে এই সেমিস্টারটা তোমরা শেষ করতে পারবে তো ইচ্ছুক ছাত্রছাত্রীরা আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স নম্বরে বোঝা গেল আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই